আমি একটা চিঠি দিয়ে আপনার রায়ের কপিটা পাঠাই দেব, কেমন? ওই বেশি কিছু লেখে নাই, বলছে যেহেতু মামলা পেন্ডিং আছে এটা 3 মাসের মধ্যে শেষ করে দেন। চোখে আলো না থাকলেও দিব্যি মামলা লড়ে যাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী এই আইনজীবী। পেশাগত জীবনে বাধা হতে পারেনি তার দৃষ্টিহীনতা, সাদা ছড়ি ব্যবহার করে টোকা দিয়ে দিয়ে পথ চলেন তিনি। তবে এই সাদা ছড়ি নিয়ে সাধারণ মানুষের সঠিক ধারণা না থাকায় প্রায় পড়তে হয় নানা বিড়ম্বনায়। আমি আমার জীবনে অনেক ছড়ি নষ্ট হয়েছে, কারণ সবাই তো জানে না এই সাদা ছড়ি যে দেখেছে আমাকে পথ দিয়ে সে সরে যাবে, এটা অনেকে জানে না। যারা জানে না তারা কিন্তু আমাদের এই ছড়ির উপরে এসে পড়বে, সে নিজে আঘাতপ্রাপ্ত হয়, আমার এই জিনিসটা হয়তো নষ্ট হয়। এমন আরও অনেক দৃষ্টি প্রতিবন্ধী কাজ করছেন আদালতে, তারা মনে করেন সাদা ছড়িতেই তাদের পরিচয়। তবে অনেকেই এর সঠিক ব্যবহার জানেন না, তাই প্রয়োজনে প্রশিক্ষণের কথাও বলছেন তারা। একজন দৃষ্টি প্রতিবন্ধীর পরিচয় তার সাদা ছড়ি, সে যখন সাদা ছড়ি নিয়ে রাস্তায় হাঁটবে তখন তাকে দেখলে বোঝা যাবে তার কোনো কিছু একটা প্রয়োজন হতে পারে, এবং সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসার মানসিকতাও কম রাখে। তবে এই ক্ষেত্রেও এই সময়ে এসে কিছুটা পরিবর্তন হচ্ছে, আমাদেরও অনেকেরই সাদা ছড়ির সঠিক ব্যবহার সম্পর্কে ভালো জানা নেই। সেক্ষেত্রে আমরা যারা জানেন তাদের কাছে হেল্প নিতে পারি, কিংবা আমরা প্রফেশনালিও বিভিন্ন লো ভিশন সেন্টারগুলো আছে তাদের কাছে কিন্তু এখন কাউন্সিলর থাকেন এবং তারা সাদা ছড়ির বিষয়েও প্রশিক্ষণ প্রদান করে থাকেন। 15 অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস, বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য সাদা ছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি।